নমস্কার, আমি তন্ত্র সাধক জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বর্তমানে তুলায় কেতু, আর এর সম্পূর্ণ যে একটা ভালো ফলাফল পেতে চলেছে রাশিচক্রের তিনটে রাশির জাতক জাতিকারা, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, প্রত্যেকটা দিন যে অনুরোধগুলো করি, যে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন, তারপর গিয়ে সফলতা। ঠিক আজও একই কথা বলবো, সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। দেখুন, অনেকেই আছেন যারা আপনাদের রাশি আছে কিনা দেখে কেটে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে আপনাদের সমস্তটাই মিলছে এরকমটা কিন্তু না। কারণ রাশি মিললেই সব কিছু মিলবে না, এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। যদি আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করতে পারেন, তাহলে দেখবেন আপনার সেম রাশির জাতক জাতিকারা হাজার কোটি আছে, বা আপনার এলাকাতেই আপনারই পরিচিত কেউ, তারও সেম রাশি, আপনারও সেম রাশি। দেখুন তো তার আর আপনার পরিস্থিতি, কিছু হলেও ফারাক পাবেনই পাবেন, আপনার সাথে কোনো রকম মিল থাকবে না। তাহলে এই আলোচনাগুলো মিলবে কেন, আর মিলবে নাও বা কেন, যখন আপনার সাথে সব ঠিকঠাক থাকবে? অর্থাৎ আমি যে অ্যাভারেজ হিসাব করি, সর্বজনীন আলোচনা, সেখানে রাশির সাথে সাথে গ্রহদের যে বিচার করি, সেই সঠিক জায়গায় যদি সেই গ্রহ আপনার জন্মচকে থাকে তাহলেই মিলবে। আর দেখা গেল আপনার রাশিটা আপনি মিলিয়ে নিচ্ছেন, কিন্তু যে গ্রহ দ্বারা আমাদের ভালো সময় আসে সেই গ্রহ খারাপ বা আপনার হস্তরেখায় নিচুস্থ হয়ে বসে আছে, সেখানে গিয়ে ভালো ফলাফল আমরা পেতে পারি না। আর সেই একটা বড় আশা কখনোই আমরা করলে সেই আশা পূর্ণ হবে না, এগুলো বোঝার বিষয় আছে। সেই কারণে আমার প্রত্যেক দিনের আলোচনা 50% আমি দিয়ে থাকি। 50% জাতক জাতিকাদের সাথে 100% মিলবে, কারণ জানতে অজান্তে গ্রহদের সুপ্রভাব থাকবেই থাকবে। আর 50% জাতক জাতিকাদের সাথে আমাদের জানতে অজান্তে গ্রহরা পীড়িত হয়ে বসে থাকবে, এটাই বাস্তব। তাহলে তাদের ক্ষেত্রে মিলবে না, যাদের ক্ষেত্রে ভালো আছে তাদের ক্ষেত্রে মিলবে। তাহলে আমরা এইভাবে বুঝে শুনে যদি পথ চলতে পারি, তাহলে কিন্তু আমরা লস রান খুব কম করি। আর আমাদের মধ্যে এই ধৈর্যটা নেই, ফুটোপাটা করে ভিডিওতে প্রবেশ করব, কেটে কেটে দেখব, রাশি আছে আমার বেরিয়ে যাব, তাহলে তো কিছুই জানতে পারলেন না। কারণ অ্যাস্ট্রোলজি ম্যাজিক বা জাদু নয়, এখানে সম্পূর্ণ অঙ্ক এবং সময়। যদি আপনি অঙ্কটা বুঝতে পারেন আর সময়টা যদি কাজে ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। দেখুন, আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনা এই যে তিনটে রাশিকে নিয়ে করব, এই তিনটে রাশির জাতক জাতিকাদের কোটিপতি করে দিতে পারে কে? কেতু। আর এই কেতু কেনই বা আপনার জীবনে পরিবর্তন আনবে, তারও অবশ্যই আমি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই যে কেতু তিনটে রাশির সব দিক থেকে জীবনে একটা সাকসেস এনে দেবে। কেতু যখন বৃশ্চিক রাশি থেকে তুলায় প্রবেশ করেছে, তখন থেকেই কিন্তু বেশ কিছু রাশির ভালো এবং কিছু খারাপ ফলাফল অবশ্যই তারা পেয়েছে। আর ঠিক সেরকমই এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস থেকেই 36 দিন এই তিনটে রাশির আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি 100% ঘটবে। কারণ কেতুর কৃপায় এই তিনটে রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে জীবনে সাকসেস কিন্তু আসবে। আর কেতু ভীষণ ভালো একটা ফলাফল কিন্তু এই মুহূর্তে দেবে, আর এই তিনটে রাশির সব থেকে বেশি প্রভাব পড়বে। এবং আমি বলতে পারি কেতু গ্রহের যে সুদৃষ্টি, সেই সুদৃষ্টি কিন্তু অবশ্যই থাকছে এই তিনটে রাশির জাতক জাতিকাদের উপর। আর এই সময়কালীন অর্থাৎ 36টা দিন ভীষণ ভালো কিন্তু কাটাবে এই তিনটে রাশির জাতক জাতিকারা। সমস্ত দিক থেকে এরা রাজার মতো থাকবে বলতেই পারি। প্রচুর পরিমাণে আয় বৃদ্ধি পাবে, তার সাথে সাথে মান যশ খ্যাতি এগুলো অনেকটাই আপনারা বৃদ্ধি পাবে, তার উপলব্ধি করতে পারবেন। তার সাথে সাথে হঠাৎ করে কোটি কোটি টাকা আপনাদের খাতে চলে আসতে পারে, সেটা লটারি থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, শ্বশুরালয় থেকে হতে পারে। কারণ কেতু রাহু এরা আমাদের ফাটকা কিন্তু দিয়ে থাকে, আর কেতু এবং রাহু যদি আমাদের জন্মছক বা হস্তরেখায় ভালো পজিশনে থাকে, তাহলে সেই জাতক জাতিকারা ধনীও হয়ে যেতে পারে। আর সেই কারণেই এই তিনটে রাশিকে বেছে নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। এই তিনটে রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে ভাগ্য চমকাতে থাকবে
এই কেতু গ্রহের কৃপায়। কেতু গ্রহ বর্তমানে ভীষণ একটা ভালো প্রভাব কিন্তু ফেলবে এই তিনটে রাশির উপর। আর এর সম্পূর্ণ যে শুভ সময়ে চলছে তা সম্পূর্ণভাবে লাভ তুলতে পারে এই তিনটে রাশির জাতক জাতিকারা। কিভাবে? চোখ কান খোলা রাখুন, নানা রকম সুযোগ পাবেন, সেই সুযোগগুলোকে গ্রহণ করুন। দেখবেন আপনাদের ভাগ্যের যে গতি অবশ্যই চেঞ্জ হতে থাকবে এবং আপনারা জীবনে কিছু করতে পারবেন। এবার আমি আসব সেই যে তিনটে রাশি, যে তিনটে রাশির সম্পূর্ণভাবে জীবনের পরিবর্তন আসতে চলেছে কেতু গ্রহের কৃপায়। সেই রাশিদের মধ্যে প্রথমেই সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু থাকছে এই কেতু গ্রহের কৃপায় এবং 36টা দিন কিন্তু ভালো থাকবে। আর এই সময়কালীন সিংহ রাশির জাতক জাতিকারা সমস্ত দিক থেকে কিন্তু জীবনের সুযোগ সুবিধা পাবে, যে সুযোগ সুবিধা গ্রহণ করলে জীবনের উন্নতি 100%। আর্থিক দিক থেকে কিন্তু প্রথমত এদের উন্নতি হবে, তারপর এদের স্বাস্থ্য এবং মানযশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে। এরপরে যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও আমি একই কথা বলবো, কেতু গ্রহের কৃপায় ভাগ্য বদলাতে চলেছে সমস্ত দিক থেকে। ফাটকা থেকে অর্থ আসতে পারে, সেটা লটারি, সাতটা জুয়া বা কোনো পৈতৃক সম্পত্তি, শ্বশুরালয়, এইসব জায়গা থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির যোগ প্রবল। তার সাথে সাথে আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত, শেয়ার মার্কেট থেকে আপনার কিন্তু অনেক প্রফিট হতে পারে। এছাড়াও আমি বলবো সুযোগ আসবে, সুযোগ গ্রহণ করুন, ভাগ্য অবশ্যই বদলাবে। এরপরে যে রাশির কথা বলবো এবং শেষ, সেটা তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও বলবো যে কেতু অবশ্যই এই তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, কারণ তুলা রাশিতেই কিন্তু ভালো ফলাফল দিতে চলেছে এই কেতু গ্রহ। তার ফলে কী হবে? প্রচুর পরিমাণে আয় বাড়বে, ফাটকা থেকে অর্থ আসতে পারে, স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক টেনশন থেকে মুক্তি পাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করলে রাজার মতো থাকবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। এবার যে তিনটে রাশির ক্ষেত্রে আমি বললাম, তাদের ক্ষেত্রে কার কার সাথে মিলতে পারে, আপনার রাশি আর আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু নয়। আপনার রাশি মিলে গেল তার সাথে সাথে দেখতে হবে যে কেতু গ্রহের পজিশন কী আছে আপনার জন্মচক বা হস্তরেখায়। যদি শুভ থাকে তাহলেই আমার কথা আপনাদের সাথে মিলবে, যদি না থাকে তাহলে কিন্তু মিলবে না, কারণ কেতু গ্রহের কৃপাতেই এই এত কিছু আপনার জীবনে ঘটবে। আর যদি সেই কেতু গ্রহ পীড়িত হয়ে বসে থাকে, সেখানে দাঁড়িয়ে একটা ভালো ফল আপনি পাবেন এটা আশা করা যায় না। সেই কারণে বুঝে নিতে হবে যে আপনার যদি জন্মচক বা হস্তরেখায় কেতু গ্রহের পজিশন ভালো থাকে, তাদের সাথেই আমার আজকের আলোচনা মিলবে। এছাড়াও একটা তথ্য দেওয়ার ছিল, আমি শ্রাবণ মাসের মধ্যে আপনাদের তন্ত্রক্রিয়ার মাধ্যমে হাজারো সমস্যার সমাধান করব সেই প্রতিশ্রুতি নিয়েছি, এবং আপনাদের যাদের যাদের সমস্যা আছে তারা তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কিন্তু মেসেজ করবেন, কোনো কল করবেন না, ভয়েস মেসেজ করতে পারেন, কল করবেন না, কল ধরা সম্ভব হয় না, আর কল ধরলেও আপনাদেরও বিরক্ত, তার থেকে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারেন। যাদের যাদের সমস্যা আছে তারা যোগাযোগ অবশ্যই করতে পারেন, আপনাদের সমস্যা থেকে বার করে আনার দায়িত্ব আমার। এই মেসেজটা দেওয়ার ছিল, আমি আবারও অনুরোধ করব সম্পূর্ণভাবে আমার সাথে কথা বলতে পারবেন। আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনাদের বিস্তারিত কী করতে হবে সেগুলো সম্পূর্ণ করার পরই আমি সরাসরি আপনাদের সঙ্গে অনলাইনে আপনাদের নানা রকম সমস্যার সমাধান করব। কিন্তু কল করবেন না, আমি আবারও বলছি, কল করলে আপনাদের কল ধরা হবে না, সেখানে দাঁড়িয়ে আপনাদের সময় নষ্ট হবে। আপনারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন, ভয়েস মেসেজ পাঠিয়ে আপনাদের সমস্যা সমাধানের কথা বলতে পারেন। আপনারা কীভাবে যোগাযোগ করবেন, কীভাবে আপনাদের সমস্যার সমাধান করবেন আমি বিস্তারিত হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেবো। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।